ছেলেকে ধরে নিয়ে গিয়েছে সিবিআই পঁয়ষট্টি ঘন্টা জেরা শেষে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ শাহকে গ্রেপ্তার করেছে কেন্দ্র এজেন্সি তারপর বীরভূমের সাইথিয়ার বাড়িতে বসে জীবনের বাবা বিশ্বনাথ সাহা ছেলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন তার প্রতিটি বাক্যে বোঝাতে চাইলেন বেশ হয়েছে ধরা পড়েছে ওর এটাই ভবিতব্য ছিল জীবন গ্রেপ্তার হয় তারা বেঁচেছেন বাবু দীর্ঘদিনের রেশন ডিলারের ব্যবসা তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন আমার এমনই ছেলে যে নিজের বাপের কাছেও ঘুষ চাইতো বাবার কাছে কেন ঘুষ চাইবেন ছেলে জীবনের বাবা জানিয়েছেন মিড ডে মিলের একটি টেন্ডারে তিনি রেশন ডিলার হিসেবে দরপত্র দিয়েছিলেন তার নামও ছিল উপরের দিকে সেই সময় জীবন নাকি তার বাবাকে বলেন টাকা দিতে হবে তবেই টেন্ডার পাওয়া যাবে নইলে কাছি হয়ে যাবে তোমার নাম বাবা রাজি হননি ছেলেকে ঘুষ দিতে এদিন বাবু বলেন আমি টাকা দিইনি বলে অন্য একজনের থেকে টাকা খেয়ে টেন্ডার পাইয়ে দিয়েছিল জীবন এক সপ্তাহ আগে আমায় মার্ডার করারও হুমকি দিয়েছিল এমনকি রেশন ডিলারশিপের একটি লাইসেন্সও জীবন প্রভাব খাটিয়ে বাতিল করে দিয়েছেন বলে দাবি তার বাবার বাবা বোন স্পষ্টই বলছেন জীবন ছিলেন ক্ষতিকারক বিষাক্ত নাজেহাল করে ছেড়েছেন তাদের জীবন জীবনের বাবা এও বলেছেন ওকে আমি আর আমার ছেলে বলেই মনে করি না ওকে ত্যায্যপুত্ত করে দিয়েছি অনেকদিন আগেই আমার কাছে আমার ছেলে আর বেছে নেই মৃত অনেকের মতে কতখানি ঘৃণা জমলে সন্তান সম্পর্কে এহনো মন্তব্য করতে পারেন বৃদ্ধ বাবা তা সহজেই অনুমেয় বড়োয়া থেকে সাইতিয়া জীবনের ঘনিষ্ঠরা বলছেন গত সাত আট বছরের টাকার নেশায় বুধ হয়ে উঠেছিলেন জীবন সবেতেই টাকা টাকা আর টাকা পেতে চাইতেন হাইওয়ে ধারে জমি সংক্রান্ত ব্যবসাতেও ঢুকে পড়েছিলেন স্কুল মাস্টার জীবন